শনিবার দুপুরে হঠাৎ কালবৈশাখী ঝড়ে একটি দোকানে গাছ পড়ে মৃত্যু হলো 14 বছরের শেখ আলিশান নামে এক বালকের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 5 নম্বর ওয়ার্ডে রাজাবাগান এলাকায়। ঝড়ে দুটি বড় গাছ দুটি বাড়ির উপর ভেঙে পড়ে, একটি গাছ দোকানের উপর ভেঙে পড়ে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, এই ওয়ার্ডে পুরমাতা শেফালি বেগম, তৃণমূল নেতা ইফতেকার আহমেদ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। আমরা তো খবর পেলাম, খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ছুটে এসেছি আমাদের এই 5 নম্বর ওয়ার্ডে। আমাদের এই রেলের জায়গায় এইসব এলাকার বিভিন্ন গরিব মানুষরা বসবাস করতেন। একটা বড় গাছ, এই গাছটা খুবই খারাপ অবস্থায় ছিল, সামান্য জ্বরে গাছটা পড়ে গেছে এবং যখন পড়ে গেছে, এখানে একটা দোকান ছিল, দোকানে 4 জন ছিল, 3 জন দৌড়ে পালিয়ে গেছে, 1 জন পড়ে গেছে এবং সেটা 14-15 বছরের ছেলে, সে মারা গেছে। আমরা শুনে সঙ্গে সঙ্গে এসেছি, প্রশাসনে বিভিন্ন জায়গায় খবর দিয়েছি, তারা ফায়ার ব্রিগেড টিকেট এসে গাছটাকে কাটা হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, কিন্তু তার মধ্যে একটা ছেলে দুর্ঘটনা, একটা ছেলে মারা গেল। এটাই আমাদের কাছে দুঃখজনক ঘটনা এবং আমরা রেল ডিপার্টমেন্টে এর আগেও বারবার বলেছি, কারণ এখানে শুধু এই গাছই না, বেশ কিছু গাছ আছে যে গাছগুলো যখন তখন ভেঙে পড়তে পারে। এখন এই বর্ষার দিনে সামান্য ঝড় বৃষ্টি দিলেই গাছ পড়ে যাবে এবং যারা এখানে গরিব মানুষরা বসবাস করছেন আরও দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু রেলকে বললে রেল কোনো কর্ণপাত করে না, তারা এসব গাছ কাটারও পক্ষে নয়, কিন্তু অন্য সব কাউন্সিলর তারা যদি মনে করে যে আমরা এই গাছগুলো কাটবো, কেটে যাতে ঝড় বৃষ্টিতে সব গাছ ভেঙে না পড়ে, কারণ এই গাছগুলো যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে, বহু পুরনো গাছ, কিন্তু সেগুলো ওরা করতে দেবে না, ওরা নিজেরাও করবে না, কাউকে করতে দেবে না। তাই আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল 5 নম্বর ওয়ার্ডে। আমাদের কাউন্সিলর শেফালি বেগম, সেও রয়েছেন 5 নম্বর ওয়ার্ডে, 14-15 বছরের একটা ছেলে, সে মারা গেলেন এই গাছ। আমরা চিন্তাভাবনা, আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই ব্যবস্থা করা হবে, পৌরসভার লোকরাও এসেছে, আমি নিজে বিধায়ক, আমি সঙ্গে সঙ্গে এখানে এসেছি, আমরা দেখব পরবর্তীকালে কি করা যায় সেটা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও দমকল বাহিনী, দ্রুততার সাথে ভেঙে পড়া গাছ কেটে সরিয়ে ফেলা হয়। আহত 3 জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিধায়ক ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজে তদারকি করেন। দেখুন, রেলের এলাকায় কিছু বস্তি আছে যারা দীর্ঘদিন থেকে এখানে আছে এবং সেই বস্তির মাঝে বহু গাছ আছে, সেই গাছগুলো রেলের জুডিশিয়ালের মধ্যে পড়ে এবং গাছগুলো শুকিয়ে গেছে দীর্ঘদিন থেকে, এবং এর আগেও কটা গাছ এইভাবে পড়েছে, তখন হয়তো সেরকম কিছু ঘটনা ঘটেনি। আমরা এটা বারবার রেলকে খবর দিচ্ছি, রেলকে প্রশাসনকে জানিচ্ছি যে গাছগুলো কেটে দেওয়া হোক, কারণ শুকিয়ে গেছে গাছগুলো। এখনও পর্যন্ত দেখুন আশেপাশে কিছু শুকনো গাছ আছে, যে গাছে কোনো পাতা নেই, কিচ্ছু নেই, কিন্তু রেল কিছুতেই এগুলো কর্ণপাত করে না, যার ফলে আজ গাছটা পড়ে কয়েকটা বাড়ি, 2-3টে ঘর এবং একটা দোকানের উপর পড়েছিল। সেই দোকানে কয়েকটা বাচ্চা ক্যারামবোর্ড খেলছিল, তার মধ্যে 2 জন আহত হয়েছে এবং 1 জন মারা গেছে। হসপিটালে পাঠালাম, শুনলাম এখন বলল যে সে বাচ্চাটা মারা গেছে। বাড়ির মালিকের নাম হচ্ছে, বাবের নাম হচ্ছে শেখ আমান, শেখ আমানের ছেলে মারা গেছে, 14 বছর বয়স থেকে। যে সাহায্য, সে নিশ্চয়ই সে সাহায্য করা হবে। ঝড় দেখলুন তো আপনাদের কি বলবো, 4-5টা ছেলের মধ্যে সবকে উদ্ধার করা গেছে, এখনো পর্যন্ত বলছে 2-1 জন রয়েছে, কি মনে হচ্ছে? কেউ নেই, একটা বেশি ক্ষতি হয়েছে তাকে এখনই ইতিমধ্যে আমাদের এখানকার পাড়ার ছেলেরা সবাই সহযোগিতা করে তাকে বার করে নিয়ে টোটো করে হাসপাতালে পাঠানো হয়েছিল। এমনকি আমাদের কাউন্সিলর পপ্পু আমের পণ্ড ছিল এখানে। কতগুলো বাড়ি আছে এখানে? এখানে অনেকগুলো বাড়ি আছে স্যার, মিনিমাম। বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।